আমরা যখন ব্যবসা করে গেছেন ঠিক একই ব্যবসা বইয়ের ব্যবসা পত্রিকার ব্যবসা এই সকাল 7টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত পরিশ্রম করে আমাদের যে তিন তিন করে জমি রেখে গেছে আমাদের জন্য একটা ভাগ থাকার জায়গা করে দিয়েছেন আজকে আজকে যে অবস্থায় ব্যবসায় আছি বা ব্যবসা করতেছি এই অবস্থায় আমার বাবার তৈরি ঘর শুধু আমি দেখাশোনা করে এটাতে আমরা খরচ চালাচ্ছি আমাদের জীবন চালাচ্ছি আমাদের পরিবারকে চালাচ্ছি কিন্তু তার তুলনায় আমি আমাদের বাবার জন্য আমি আমার বাবার জন্য কিছুই করতে পারি প্রত্যেকটা সন্তানের জন্য বাবা এমন একটা জায়গা আদরের স্নেহের শাসন করার ভালোবাসার সর্বোত্তম একটা জায়গা প্রত্যেকটা সন্তানের জন্য তার বাবা হচ্ছে একটা বটগাছ যতদিন পর্যন্ত এর ছায়া বিচারিত থাকে ততদিন পর্যন্ত আমরা সন্তানের সবসময় ভালো থাকি সেই বয়সটা হোক একদিনের অথবা 100 বছর বাবা হচ্ছে এমন একটা জায়গা সব অন্যায়ের আবদারের একটা ভাণ্ডার সব ভালোবাসার একটা ভাণ্ডার আমরা যত অন্যায় করি না কেন বাবা তাপন মনে ক্ষমা করে দিয়ে আমাদের টুকু টেনে নেয় বাবা হচ্ছে এমন একটা জায়গা আমাদের কোনো কিছুর অভাব হলে সে নিজের প্রয়োজনীয়তা গোপন রেখে আমাদের প্রয়োজনীয়তা মিটায় দেয় বাবা হচ্ছে এমন একটা জায়গা সন্তানের খুশির জন্য সন্তানের ভালোর জন্য সে সারাটা জীবন উৎসর্গ করে দেয় সন্তান কিভাবে ভালো থাকবে সন্তান কিভাবে ভালো থাকে সে চিন্তায় তার মগ্ন বাবা সন্তানের ভালোর জন্য সন্তানের খুশির জন্য সন্তানের ভবিষ্যতের জন্য সবকিছু বিলিয়ে দেয় কিন্তু আমরা সন্তানরা আসলে তার পরিপূর্ণতা দিতে পারি না আমরা কখনোই বাবার সম্পূর্ণ সম্মান মর্যাদা ভালোবাসা দিতে পারি না একটা বাবা সারাটা জীবন পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করার চেষ্টা করে আর আমরা সেই সন্তানরাই বড় হয়ে বাবার দেখাশোনা ঠিক মতো করি বাবার দিকে ঠিক মতো তাকাই না তার সাথে ভালো করে কথা বলি না তার সাথে ভালোভাবে আচরণ করি বাবা আমরা ছোটবেলা থাকা অবস্থায় বাবাকে কত বিরক্ত করছি কত প্রশ্ন উত্তর সে দিছে আমাদের দেখেন বয়স হলে পরে বা সেই বাবা যখন আমাদেরকে প্রশ্ন করে দুইটা তিনটা চারটা জায়গা পাঁচটা প্রশ্ন করে তখনই আমরা বিরক্ত হই দেখ এত প্রশ্ন কেন করে বাবা হচ্ছে সব কিছুর পরে আমাদের জন্য একটা বড় কাজ প্রত্যেকটা বাবা তার সন্তানকে চায় ভালোভাবে মানুষ করার জন্য সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ বাসস্থান দেওয়ার জন্য সর্বোচ্চ খাবার দেওয়ার জন্য নিজে কম খেয়ে নিজে কম পরে সন্তানকে সব সর্বোৎকৃষ্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা সন্তানরা ভবিষ্যতে সেটাই বুঝি না ভবিষ্যতে আমরা আমাদের অবস্থান তৈরি হলে আমরা বাবা মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করি অনেক আবার অনেকে দেখা যাচ্ছে বাবা বৃদ্ধ হলে তাদের আত্মাশ্রমে রেখে আসে আবার দেখা যাচ্ছে আমরা বাবা মা বাবা এবং মা দুজনকে অবহেলায় বা অবজ্ঞায় রেখে অন্যত্র চলে যাই আমাদের সঙ্গে সংসার করা হয় কিন্তু সেই বাবাই কিন্তু আমাদের একসময় মানুষ করার জন্য তার সারা জীবন বিলিয়ে ছোটবেলা থেকে আমার বাবা ছিলেন খুব পরিশ্রমী একজন মানুষ সে পরিশ্রমতা এবং সততার সাথে সারাটা জীবন ব্যবসা করে গেছেন ঠিক একই ব্যবসা বইয়ের ব্যবসা পত্রিকার ব্যবসা সেই সকাল 7টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত পরিশ্রম করে আমাদের জন্য তিন তিন করে জমি রেখে গেছে আমাদের জন্য একটা ভাগ থাকার জায়গা করে দিয়েছেন আজকে আজকে যে অবস্থায় ব্যবসায় আছি বা ব্যবসা করতেছি এই অবস্থানে আমার বাবার তৈরি ঘর শুধু আমি দেখাশোনা করে এটাতে আমরা খরচ চালাচ্ছি আমাদের জীবন চালাচ্ছি আমাদের পরিবারকে চালাচ্ছি কিন্তু তার তুলনায় আমি আমাদের বাবার জন্য আমি আমার বাবার জন্য কিছুই করতে পারি আমার বাবা আমি ছোট থাকা অবস্থায় আমি যে আবদারগুলো করছি সেই আবদারগুলো মেটানোর চেষ্টা করছি কিন্তু এই অবস্থায় আমরা আমার বাবার সেই আবদারগুলো মেটানোর চেষ্টা বলতে দূরের কথা আমরা সে শুনতেই চাই না বাবার আবদারগুলো বাবার চাহিদা মেটাইতে পারি না বাবার ভালোবাসা মেটাইতে পারি না বাবার কথা শুনতে পারি না কিন্তু দেখেন একটা সময় ছোটবেলা যখন ছিলাম যা চাইতাম যে বাবা আমার এটা দরকার বাবা আমার এটা দেন বাবা আমার এটা করে দেন কিন্তু হাসি মুখে বাবা সেই সব কাজগুলোই করে দিচ্ছে কিন্তু আজকে আমরা বাবার সেই কাজগুলো করতে পারতেছি না বা করে দিচ্ছি না আসলে এটা উচিত না বাবা যেমন আমাদেরকে ভালোবেসে সবগুলা কাজ করে দিচ্ছেন আমারও উচিত প্রত্যেকটা সন্তানের বাবাকে ভালোবেসে তার এই বৃদ্ধ বয়সে বা তার বয়স্ককালে সব কাজগুলোর জন্য আমি আমার ভালোবেসে তাদেরকে করে দিই তো ঠিক যতটা ভালোবাসা দিয়ে আমাদেরকে ছোট থেকে বড় করে মানুষ করছেন
ঠিক বৃদ্ধ অবস্থা বা বয়স্ক অবস্থা ঠিক ততটা ভালোবাসা দিয়ে জন্য আমরা আমাদের বাবাকে ভালো রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ।